بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে আবারও প্রশ্নের গভীরে অনুষ্ঠানে স্বাগতম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে সহিভাবে বিভিন্ন মাসালার তাহকিক আর উপস্থাপনা করার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। যে যেখান থেকে আজকের আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করেন, আর যা কিছু বলা হবে এর উপরে যেন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার চেষ্টা আমল করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা যখন ওযু করি তখন ওযুর শেষাংশে গিয়ে আমরা নিজের ঘাড়কে মাসাহ করি বা গর্দানকে আমরা মাসাহ করি। এই যে গর্দান মাসাহ করা বা ঘাড়কে মাসাহ করা, এটা কি মুস্তাহাব কি মুস্তাহাব না, এ বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একাধিক মতামত রয়েছে। কেউ কেউ এটাকে বলেন মুস্তাহাব, আর কেউ কেউ এটাকে বলেন যে এটা মুস্তাহাব না, যদি এটা করা হয় তাহলে বেদাত হয়ে যাবে। সময় দর্শকবৃন্দ, এ ব্যাপারে আমরা আগে চলার আগে আমরা দেখি যে মুস্তাহাব কাকে বলে। শরীয়তের পরিভাষায় মুস্তাহাব ওই কাজটাকে বলা হয় যে কাজটা বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন, আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সেটাকে ছেড়ে দিয়েছেন, এটাকে মুস্তাহাব বলা হয়। মুস্তাহাবগুলো সহি হাদিস দ্বারাও প্রমাণিত থাকতে পারে, হাসান দ্বারাও প্রমাণিত থাকতে পারে, আবার দাঈফ হাদিস দ্বারাও ইস্তেহবাব বা মুস্তাহাব আমল প্রমাণিত হয়ে থাকে। এজন্য মুস্তাহাব, যার শাব্দিক অর্থ হল প্রিয় বা ভালো বা উত্তম, মুস্তাহাব কাজগুলোকে শরীয়তের দৃষ্টিতে ভালো উত্তম এবং আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ও উত্তম মনে করা হয়। এজন্য আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলাকে আমরা সওয়াবের নিয়তি আমরা আদায় করে থাকি। আর বিদআত বলা হয় ওই সমস্ত কাজকে যে সমস্ত কাজ বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআনে এ ব্যাপারে কোনো উদ্ধৃতি নাই, হাদিসের মধ্যে এ ব্যাপারে কোনো উদ্ধৃতি নাই, ইজমায়ে উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এ ব্যাপারে কোনো উদ্ধৃতি নাই, এমন কাজকে যদি কোনো মানুষ সওয়াবের নিয়ত করে থাকে, শরিয়া মনে করে করে থাকে, তাহলে ওই কাজটা শরিয়া সম্মত হবে না, শরিয়ার দৃষ্টিতে ওই কাজটা গ্রহণযোগ্য হবে না। সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের শরিয়ার মধ্যে আমাদের দিনের মধ্যে এমন কোনো জিনিস প্রবেশ করালো, এমন কোনো জিনিস প্রবেশ করলো বা ঢুকালো যা শরিয়তের মধ্যে থেকে নাই, যা শরিয়তের মধ্যে বলা হয় নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা রিজেক্টেড, সেটা হবে আপনার অগ্রহণযোগ্য হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটা সহি হাদিস, আমি আরবারও বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের শরিয়ার মধ্যে এমন কাজ করলো যা শরিয়ার মধ্যে নাই, সেই কাজটা অবশ্যই রিজেক্ট করা হবে, সেই কাজটা অবশ্যই অগ্রহণযোগ্য, গ্রহণ করা হবে না। তাহলে সম্মানিত দর্শক, কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো মুস্তাহাব কাজ সওয়াবের নিয়তে করতে হবে, আর বিদআত থেকে বেঁচে থাকতে হবে, কেননা বিদআতকে সওয়াবের কাজ মনে করলে উল্টা আরও গুনাহ হবে, আল্লাহ আর আল্লাহর রাসূল সেটাকে পছন্দ করেন না। সময় তো দর্শকবৃন্দ, অনেক সময় বিভিন্ন ইসলামী আইনের বিষয়ে দেখা যায় যে কোনো মুস্তাহাব আমলের ব্যাপারে দ্বিমত পাওয়া যায়। কেউ কেউ এটাকে মুস্তাহাব বলতেছেন, আবার কেউ কেউ এটাকে মুস্তাহাব বলতেছেন না, বলতেছেন এটা মুবাহ, করলে কোনো গুনাহ নাই, না করলেও কোনো গুনাহ নাই, আবার কেউ কেউ এটাকে বিদআতও বলে ফেলেন। আমি একটা উদাহরণ দিলে জিনিসটা আপনাদের সম্মুখে পরিষ্কার হয়ে যাবে, যে নামাজের পূর্বে আমরা আজান দেই, এই আজান দেওয়াটা সুন্নত।
আর আজানের মধ্যে দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হলো আজান দিবেন তরজিহ ব্যতীত, যেভাবে সচরাচর হয়ে থাকে, আর একটা হলো তরজিহ সহকারে আজান দিবেন। তরজিহ ব্যতীত আজান হলো যেটা সচরাচর হয়ে থাকে, যে যখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি দুইবার বলেন। এটাই সচরাচর প্রচলিত গোটা মুসলিম বিশ্বে। কিন্তু দুই নম্বর একটি নিয়ম আছে আজানের, সেটা হলো তরজিহ সহকারে। তরজিহ হলো যে মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন একবার উনি আস্তে বলবেন, আবার উনি উচ্চ সুরে বলবেন, আবার উনি আস্তে বলবেন, আবার উনি উচ্চ সুরে বলবেন। তো উনি দুইবার বলবেন নিজের জন্য আর দুইবার মানুষকে নামাজের দিকে ডাকার জন্য বলবেন। এই জিনিসটি সাইয়্যিদুনা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ইজতিহাদ মোতাবিক এটা সুন্নাহ বা মুস্তাহাব। ওনার রায়ে এটা আজানের মধ্যে তরজিহ আছে আর এটা এটার উপরে আমল করা এটা সুন্নাহ অথবা মুস্তাহাব। ওনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত ইমামরা আছেন, ইমামে মালিক, ইমামে আবু হানিফা, ইমামে আহমদ, ইমামে সুফিয়ান আস-সাউরি, ওনারা বলতেছেন যে আজানের মধ্যে তরজিহ নাই। ওনারা বলতেছেন যে এটা নাই। এ ব্যাপারে একটা হাদিস আমরা জামিয়া তিরমিজির মধ্যে পেয়ে থাকি, যে সৈয়দুনা আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি যখন আজান দিতেছেন তো উনি তরজিহ সহকারে আজান দিতেছিলেন। তখন তার ফিতা সৈয়দুনা আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আই বুনাইয়া মুহদাসুন, যে আমার ছেলে যে কাজটি তুমি করলে সেটা বিদআত, সেটা শরিয়া পরিপন্থী। এ থেকে বোঝা গেল যে মুস্তাহাবের ব্যাপারে, মুস্তাহাব প্রমাণিত করার ব্যাপারে দ্বিমত থাকতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যেও দ্বিমত ছিল যে এই জিনিসটা কি মুস্তাহাব কি মুস্তাহাব না। সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরজিহটাকে বিদআত বলতেছেন আর উনার ছেলে ওটার উপরে আমল করতেছেন। অনেক সময় মুস্তাহাব এটা সহি হাদিস দ্বারাও প্রমাণিত থাকতে পারে, হাসান হাদিস দ্বারাও প্রমাণিত থাকতে পারে, জাইফ হাদিস দ্বারাও প্রমাণিত থাকতে পারে। মুস্তাহাবের ব্যাপারে উম্মতের মতামত হলো, উলামায়ে কেরামের মতামত হলো যে যে কোনো মানুষ যদি আমল করে তাহলে সওয়াব পাবে, কিন্তু এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করলে একটা জিনিস যেটা শরীয়তের কায়দা মোতাবেক সেটা মুস্তাহাব, সেটা যদি নিয়ে সেটাকে যদি নিয়ে কেউ বাড়াবাড়ি করে তাহলে মাত্রা অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়ে যায়। শরীয়তের যে আমল যতটুকু গুরুত্ব পাওয়ার দরকার ততটুকু গুরুত্ব আমরা তাকে দিব। যেটা ফরজ আছে তাকে অবশ্যই অতিরিক্ত গুরুত্ব দিতে হবে, যেটা ওয়াজিব আছে তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেটা সুন্নতে মুয়াক্কাদা আছে তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর মুস্তাহাব একজন মানুষ যদি করে সওয়াব পাবে, যদি না করে তাহলে তাকে তিরস্কার করা যাবে না। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ মুস্তাহাবকে অস্বীকারও করতে পারবে না। একটা জিনিস যদি মুস্তাহাব প্রমাণিত হয়ে যায় তাহলে সেই কাজটি আপনি করলে সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নাই, কিন্তু এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। কেননা অনেক সময় মুস্তাহাব জিনিস সহি হাদিস দ্বারাও প্রমাণিত হয়, হাসান হাদিস দ্বারাও প্রমাণিত হয়, জাইফ হাদিস দ্বারাও প্রমাণিত হয়। সময় তো দর্শক, কিন্তু যখন এই জিনিসটা আমাদের সম্মুখে পরিষ্কার হয়ে গেল মুস্তাহাবের ব্যাপারে, যে একাধিক মত থাকতে পারে, কেউ এটাকে মুস্তাহাব বলতে পারেন, কেউ এটাকে বিদআতও বলতে পারেন, কিন্তু আমাদের সে ব্যাপারে হলো যে আমরা দেখব যে ওই জিনিসগুলা কিভাবে প্রমাণিত, যেভাবে প্রমাণিত সেভাবে আমরা আমল করার চেষ্টা করব। সময় তো দর্শকবৃন্দ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়তেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। বিসমিল্লাহ পড়ার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আমরা পেয়ে থাকি হাদিসের কিতাবে, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল বলতেছেন যে এই ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না, কিন্তু সমস্ত উম্মতের এটার উপরে আমল যে আমরা কি করি, ওযুর পূর্বে আমরা বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আমরা ওযু সূচনা করি, ওযু শুরু করি। ইমামে তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ইমামে আহমদের উদ্ধৃতি নকল করতেছেন জামিয়া তিরমিজির মধ্যে যে এ ব্যাপারে কোনো জাইয়িদ বা কোনো সহি হাদিস নাই, কিন্তু সমস্ত উম্মতের এ ব্যাপারে আমল যে আমরা ওযু শুরুতে আমরা কি করি, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি। এরপরে আমরা যখন হাত ধুই তাও হাদিস দ্বারা প্রমাণিত, কুল্লি করি তাও হাদিস দ্বারা প্রমাণিত, নাক পরিষ্কার করি তাও হাদিস দ্বারা প্রমাণিত, এরপরে চেহারাকে ধোয়া সেটা তো কোরআন দ্বারা, মাথা মাসে করা কোরআন দ্বারা, হাত ধৌত করা সেটা কোরআন দ্বারা, মাথা মাসে করা কোরআন দ্বারা প্রমাণিত, এরপরে আপনার দুটো পাকে ধোয়া ওয়াশ করা তাও আবার কোরআন দ্বারা প্রমাণিত, এরপরে আমরা
কি করি আমরা মাথা মসা করার পরে আমরা কান মসা করি সেটাও হাদিস দ্বারা প্রমাণিত এরপরে আমরা ওযুর শেষে আমরা দোয়া পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন এগুলাও হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু সমাজ দর্শক কিন্তু ওযুর মধ্যখানে মাথা মসা করে নেওয়ার পরে আমরা পা ধোয়ার আগে একটা কাজ করে থাকি সেটা হলো গর্দান বা গাড়কে মসা করা এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে কিছু দ্বিমত রয়েছে আর এই দ্বিমতটাকে কিছু কিছু ভাই বা বোনেরা মাত্রা অতিরিক্ত আকারে এটাকে প্রমাণ করে থাকেন এটাকে প্রচার করে থাকেন যারা করেন তারা যারা করে না তাদেরকে তিরস্কার করেন আর যারা করেন করেন না তারা যারা করে থাকে তাদের ব্যাপারে বাড়াবাড়ি করে থাকেন এ ব্যাপারে আমাদের শিক্ষা হলো কোরআনে করিম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে সেটা হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত উম্মত বানিয়েছেন উম্মতে ইয়াতিদাল বানিয়েছেন আমরা সব সময় মধ্যমপন্থা অবলম্বন করে আমরা জীবন যাপন করব সম্মানিত দর্শকবৃন্দ ফিকহে হানাফির মধ্যে হানাফি ফিকার মধ্যে গর্দান মাসাহ বা গাড় মাসার ব্যাপারে রায় হলো যে এটা মুস্তাহাব এটা যদি কোনো মানুষ করে সওয়াবভাবে যদি করে না তাহলে তার উপরে কোনো গুনাহ নাই তাকে তিরস্কার করা যাবে না এজন্য হানাফি ফিকার নির্ভরযোগ্য মতন টেক্সট অফ দ্য হানাফি ফিক যেটা আছে যেটাকে বলা হয় আল মুখতসর লিল ইমামিল কুদুরি আল মুখতসর লিল ইমামিল কুদুরি রহমতুল্লাহ যেটাকে সংক্ষেপে বলা হয় মুখতসর কুদুরি বা আল কুদুরি বলা হয় বা কুদুরি বলা হয় যেটা মাদ্রাসা সিলেবাসে পড়ানো হয় এই কিতাব কুদুরির মধ্যে ইমামে কুদুরি রহমতুল্লাহ আলাইহি মাসহুর রাকাবা গর্দান মসাহকে বা গাড়কে মসাহকে মুস্তাহাব বলেছেন আর যেহেতু ফিকহে হানাফির এই কিতাবটি ফিকার বিশ্বে একেবারে সর্বপ্রাচীনতম পাণ্ডুলিপি টেক্সট বুক এই জন্য ওই কিতাবের মধ্যে যেহেতু এই জিনিসটা আসছে তাহলে বোঝা গেল যে ওই জিনিসটা উম্মতের মধ্যে প্রাচীনকাল থেকে চলে আসতেছে যে গর্দানকে মসা করা গাড়কে মসা করা এটা মুস্তাহাব এ ব্যাপারে উম্মতের একটা আমল ধারাবাহিকভাবে চলে আসতেছে এজন্য এটাকে অস্বীকার করা ওয়া বাড়াবাড়ি লাগতেছে আর যেহেতু আইম্মা কেরামরা এটাকে শুধু মুস্তাহাব বলতেছেন এজন্য যদি কেউ করে না তাকেও বাড়াবাড়ি করা তাকেও আপনার তিরস্কার করা সেটাও বাড়াবাড়ি মনে হয় সময় তো দর্শকবৃন্দ এই ব্যাপারে দেখা যাক হাদিসের মধ্যে আমরা কি পাই হাদিস তালাশ করার পরে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সময় তো দর্শকবৃন্দ যে এই গর্দান বা গাড় মাসাহ করার ব্যাপারে হাদিসের কোনো কিতাবের মধ্যে সহি কোনো হাদিস পাওয়া যায় না এবং হাসান কোনো হাদিসও পাওয়া যায় না সহি হাদিস ওই হাদিসকে বলে যে হাদিসের মধ্যে পাঁচটি শর্ত পাওয়া যায় ওই হাদিসের মধ্যে যখন পাঁচটি শর্ত আমরা পেয়ে যাব তখন মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসের পরিভাষায় ওই হাদিসটাকে হাদিসে সহি বলে সর্বপ্রথম হলো ইত্তেসালুস সনদ যে সনদটা অবশ্যই একেবারে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মেলানো থাকতে হবে নম্বর দুই হলো আদালতুর রুয়াত যে সমস্ত বর্ণনাকারীরা নির্ভরযোগ্য হতে হবে নম্বর তিন জব্তুর রুয়াত সমস্ত বর্ণনাকারীরা তারা হাদিসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে হেফজ করেছেন বা লিখে লিপিবদ্ধ করে রেখেছেন মাহফুজ করেছেন সেটা প্রমাণিত থাকতে হবে আর চার নম্বর হলো আদমুস সুজুজ যে একজন নির্ভরযোগ্য বর্ণনাকারী উনি তার চাইতে বেশি নির্ভরযোগ্য বর্ণনাকারীর উনি মুখালিফত করতেছেন না উনার পরিপন্থী উনি যাচ্ছেন না আর পাঁচ নম্বর হলো আদমুল ইল্লাহ ওই হাদিসের সনদ অথবা মতনের মধ্যে কোনো লুকায়িত কোনো ডিফেক্ট থাকবে না কোনো সমস্যা থাকবে না যদি ওই পাঁচটি শর্ত পাওয়া যায় তাহলে হাদিসের পরিভাষা ওই হাদিসটাকে বলা হয় হাদিসে সাহি এই পাঁচটি শর্তের মধ্যে থেকে দুই নম্বর যে শর্ত সেটা হলো জব্তুর রাবি যে বর্ণনাকারীর যে মেধা শক্তি আর প্রিজার্ভেশন কোয়ালিটিগুলো আছে ওগুলোর মধ্যে যদি একটু দুর্বলতা পাওয়া যায় তাহলে ওই হাদিসটা হাদিসের পরিভাষায় মুহাদ্দিসিনে কেরামের কাছে হাদিসে হাসান বলে গণ্য হয় সময় তো দর্শকবৃন্দ এটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো যে গর্দান বা গাড় মাসাহ করার ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না কোনো হাসান হাদিসও পাওয়া যায় না যা কিছু পাওয়া যায় সব কিছু হলো আপনার জাইফ হাদিসের পরিভাষা এগুলাকে দুর্বল বলা হয় দাইফ বলা হয় এখন দাইফ কাকে বলা হয় আমরা যদি সহি হাদিসের ব্যাখ্যা বুঝে থাকি হাসান হাদিসের ব্যাখ্যা বুঝে থাকি তাহলে আমাদের জন্য জাইফ হাদিস বোঝা একেবারে সহজ হয়ে যাবে আগে যে বললাম পাঁচটা শর্ত পাওয়া গেলে ওই হাদিসটাকে হাদিসের পরিভাষায় বলা হয় সহি হাদিস ওই পাঁচ শর্ত থেকে যে কোনো একটি শর্ত যদি আপনার মিসিং হয়ে যায় যদি না থাকে তাহলে ওই হাদিসটা হাদিসের পরিভাষায় হয়ে যায় জাইফ
যেমন আমরা বললাম ইত্তেসালুস সনদ, আদালতুর রুয়াত, জব্তুর রুয়াত, আদামুস শুজুজ আর আদামুল ইল্লা। এই পাঁচটি শর্ত থেকে যদি যে কোনো একটি শর্ত না পাওয়া যায় তাহলে হাদিসের পরিভাষায় ওই হাদিসটাকে বলা হয় হাদিসে দাইফ। এখন আসলো যে হাদিসে জাইফ দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি। মনে রাখবেন হাদিসে জাইফ দ্বারা আমরা আকিদা বিশ্বাস, আল্লাহ সম্পর্কে বিশ্বাস বা আমাদের যে ইমানিয়াত আছে, ইমানের বিষয়গুলো আছে, ওইগুলো আমরা প্রমাণিত করতে পারবো না। কোনো আকিদার কোনো বিষয় আমরা জাইফ হাদিস দ্বারা আমরা প্রমাণ করতে পারবো না। আকিদার বিষয়ে প্রমাণ করতে হলে অবশ্যই কোরআন শরীফের আয়াত লাগবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অথবা হাসান হাদিস লাগবে, যা দ্বারা আকিদা প্রমাণিত হবে। ঠিক তদ্রুপভাবে হালাল ও হারাম আমরা হাদিস জাইফ দ্বারা, জাইফ হাদিস দ্বারা আমরা প্রমাণ করতে পারবো না। হালাল হারাম প্রমাণিত করতে হলে অবশ্যই আপনাকে কোরআনে করিমের আয়াত অথবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ অথবা হাদিসে হাসান লাগবে, যার দ্বারা আমরা শরীয়তের কোনো বিধান যেটাকে হালাল অথবা হারাম বলা হয় যা আমরা প্রমাণিত করতে পারি। এখন প্রশ্ন জাগে যে জাইফ হাদিস দ্বারা আমরা কি প্রমাণিত করতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, উলামায়ে কেরাম বলেন জাইফ হাদিস দ্বারা আমরা ফজাইলে আমল, যে কোনো আমলের কোনো ফজিলত অথবা মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য কোনো আপনার জাইফ হাদিস সেটা বর্ণনা করার অনুমতি আছে। এই জন্য ইমামে আহমদ ইবনে হাম্বল আর ইমামে আব্দুর রহমান ইবনে মেহদি, যারা হাদিসের জ্ঞানের বহুত বড় বড় দুইজন আলিম ছিলেন, ওনারা বলতেন যে ইদা রাওয়াইনা ফিল হালালি ওয়াল হারামি শাদাদনা ওয়া ইদা রাওয়াইনা ফিল ফাদাইলি তাসাহালনা, যে আমরা যখন হাদিস হালাল আর হারাম, শরীয়তের বিধান হালাল আর হারাম সম্পর্কে যখন আমরা হাদিস বর্ণনা করি তখন আমরা শাদাদনা, আমরা খুব শক্তাশক্তি করে থাকি। আর ওয়া ইদা রাওয়াইনা ফিল ফাদাইলি তাসাহালনা, আমরা যে সময় ফজিলতে আমল বা ফজাইলে আমল, বিভিন্ন আমলের ফজিলত যেটা বিভিন্ন জাইফ হাদিসের মধ্যে পাওয়া যায় ওগুলো ব্যাপারে যখন আমরা বর্ণনা করি তাসাহালনা, তখন আমরা সহজ সরলভাবে আমরা জিনিসটাকে আমরা নেই, অত শক্তাশক্তি আমরা করি না যেভাবে আমরা হালাল হারামের ব্যাপারে হাদিস বর্ণনা করতে গিয়ে আমরা শক্তাশক্তি করে থাকি। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, এখানে কয়েকটি জিনিস প্রমাণিত হয়ে গেল, প্রকাশ হয়ে গেল যে জাইফ হাদিস দ্বারা আমরা কোনো আকিদা বিশ্বাস স্থাপন করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। জাইফ হাদিস দ্বারা আমরা কোনো হালাল হারামের বিধান আমরা প্রমাণ করতে পারবো না। ঠিক যতটুকুভাবে আমরা জাইফ হাদিসকে আমরা অস্বীকারও করবো না, এই হাদিসগুলো আমরা বিভিন্ন মুস্তাহাব আমলের জন্য বা মুস্তাহাব আমল প্রমাণের জন্য আমরা ওগুলাকে ব্যবহার করতে পারি, আমরা একেবারে অস্বীকার করতে পারি না। আমরা যদি হাদিসের বিভিন্ন কিতাবগুলি আমরা তালাশ করি তাহলে আমরা দেখতে পাই যে বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন জাইফ হাদিসের মধ্যে বিভিন্ন উদ্ধৃতি পাওয়া যায় যেগুলোর উপরে সমস্ত উম্মতের আমল। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যে আমরা যে ওযুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করি, ওই ব্যাপারে সমস্ত হাদিসগুলো জাইফ। কিন্তু উম্মতের ধারাবাহিক আমল এভাবেই চলে আসছে যে আপনি যে কোনো মজহবেরই হন না কেন অথবা মজহব ব্যতীতই হন না কেন, আমরা সবাই আমরা ওযু শুরু করে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ দিয়ে। তার থেকে বোঝা গেল যে এই হাদিসটা জাইফ হওয়া সত্ত্বেও এই হাদিসের উপরে সমষ্টিগত আমল উম্মতের চলে আসতেছে। ঠিক তদ্রুপভাবে সম্মানিত দর্শকবৃন্দ, দাঁড়িয়ে পেশাব করা এটা শরীয়ত পরিপন্থী একটা কাজ, কিন্তু এই যে শরীয়ত পরিপন্থী কাজটা প্রমাণিত হয়েছে শুধুমাত্র জাইফ হাদিস দ্বারা, এ ব্যাপারে কোনো একটা সহিহ হাদিস বা হাসান হাদিস পাওয়া যায় না। কিন্তু সমস্ত উম্মতের আমল যে দাঁড়িয়ে পেশাব করা এটা মকরু, এটা শরীয়ত পরিপন্থী কাজ, এটা জায়েজ না। তাহলে বোঝা গেল যে অনেক সময় আমরা অনেক কিছু যা জাইফ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু ওই জাইফ হাদিসটা এক হাদিস না একাধিক হাদিস হওয়ার কারণে অথবা উম্মতের কন্টিনিউয়াস আমল, ধারাবাহিক আমল হওয়ার কারণে ওই জিনিসটা উম্মতের মধ্যে গ্রহণযোগ্য হয়ে গেছে। সময় তো দর্শক, কিন্তু এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন দেখি যে গর্দন বা গাড় মাসাহ করার ব্যাপারে শরীয়ত কি বলে আর হাদিসের মধ্যে এ ব্যাপারে কি বলে। আমি একটু আগে বলছি যে ইমামে কুদুরী রহমতুল্লাহ আলাইহি তার বিশাল গ্রন্থ যা ফিকা ইসলামী আইনের মতন বা টেক্সট, ওঠার মধ্যে উনি বলছেন যে ওযুর পরিশেষে গর্দান মাসা করা বা রাকাবা মাসহর রাকাবা, যেটাকে হাদিসের ফিকার পরিভাষায় মাসহর রাকাবা বলা হয়, সেখানে উনি বলছেন ওইটা করা মুস্তাহাব। কী কারণে ইমামে কুদুরী রহমতুল্লাহ আলাইহি সেটাকে মুস্তাহাব বললেন আর হানফি ফিকার কিতাবের মধ্যে ওটাকে মুস্তাহাব বলা হয়, যদিও বিভিন্ন হানফি ফিকার উলামায়ে কেরামরা এটাকে অস্বীকার করেছেন, ওনারা বলছেন যে এটা মুস্তাহাব না, এটা মুবাহ, আবার কেউ কেউ বলেছেন এটা বিদআত। যারা মুস্তাহাব বলছেন তাদের দলিল কি, কী কারণে আর কুদুরীর মতো একটা গ্রহণযোগ্য কিতাবের মধ্যে এটাকে যখন মুস্তাহাব বলা হয়েছে তো কী কারণে বলা হয়েছে। সম্মানিত দর্শক, কিন্তু এই ব্যাপারে আমরা একটি হাদিস পাই যেটা সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এই হাদিসটি হাফিজ ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি
তালখিসুল হাবির এর পৃষ্ঠা নম্বর 34 জিল নম্বর 1 এর মধ্যে বর্ণনা করেছেন। আর শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে আসসিলসিলাতুদ দাঈফা ইয়া সিলসিলাতুল আহাদিসুদ দাঈফা এর হাদিস নম্বর 1167-169 এর মধ্যে বর্ণনা করেছেন, ভলিউম 1। আর তারিখে ইসবাহান নামে হাদিসের একটা গ্রন্থ আছে, ওই কিতাবের 115 ভলিউম নম্বর 2 এর মধ্যে এই হাদিসটি পাওয়া যায়। যে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাওয়াদ্দা ওয়া মাসাহা বিয়াদিহি আলা উনুকিহি উকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি ওযু করলো আর ওযুর শেষে তার হাত দ্বারা সে তার উনুক অর্থাৎ গর্দান বা তার গাড়কে মাসাহ করলো, উকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে সমস্ত মানুষদেরকে, যে সমস্ত পাপী মানুষদেরকে গলার মধ্যে রশ্মি বেঁধে তাদেরকে তানা হিচড়া করে আল্লাহর সম্মুখে দাঁড় করানো হবে আর এরপরে বিচারের পরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই সমস্ত মানুষগুলা যারা ওযুর পূর্বে, ওযু শেষ হওয়ার পূর্বে তারা গর্দন মাসা করবে, অর্থাৎ মাথা মাসা করার পরে যারা গর্দন মাসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন গলার মধ্যে রশ্মি দিয়ে তানা হেচড়া করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন, হেফাজত করবেন, তাদেরকে ক্ষমা করবেন। এই হাদিসটা যদিও জাঈফ, আর স্বীকারও করা হচ্ছে এই হাদিসটা জাঈফ, হাফিজ ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই তালখিসুল হাবির নামক হাদিসের গ্রন্থের মধ্যে, আর শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই সিলসিলাতুল আহাদিসে জাঈফার মধ্যে এই হাদিসগুলোর ব্যাপারে বলতেছেন যে এগুলা জাঈফ, কিন্তু কেউ এগুলাকে মৌজু বলেননি, এগুলাকে ফাব্রিকেটেড বলেননি, ও বানোয়াট বলেননি। আর যেহেতু বিষয়টা হলো ফজিলতে আমল, যে গর্দান মাসাহ করলে কি ফজিলত আছে হাদিসের মধ্যে, জাঈফ হাদিসের মধ্যে যেহেতু একটু ফজিলত পাওয়া গেছে, এই জন্য উলামায়ে কেরাম আমরা বলেন, আর কুদিরির মতো নির্ভরযোগ্য গ্রন্থের মধ্যে লেখা আছে যে মুস্তাহাব হলো গর্দানকে মাসাহ করা, যদি কেউ করে তাহলে অবশ্যই এটা বিদআত হবে না, এটা কি এই হাদিসের কারণে এটা আপনার প্রমাণিত হয়ে যাবে। আর আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল হাদিসের মধ্যে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ফজিলত বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন সেটা আমাদেরকে দান করবেন। এরপরে সময় তো দর্শক কিন্তু আরেকটি হাদিস আমরা এই ব্যাপারে পেয়ে থাকি, সেটা হলো সৈয়দুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে উনি বলতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাওয়াদ্দা ওয়া মাসাহা উনুকাহু উকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ওযু করবে আর ওযুর পরিশেষে সে মাথা মাসা করার পরে গর্দান মাসা করবে, গাড় মাসা করবে, সে আবার সেই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উকিয়াল গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন মানুষের পাপীদের গলার মধ্যে রশ্মি দিয়ে তাদেরকে টেনে হেচড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে প্রস্তুত উপস্থিত করা হবে আর এরপরে বিচারের পরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই সমস্ত গুনাহগার মানুষ যারা দুনিয়াতে গর্দান বা গাড় মাসা করতো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব থেকে মুক্তি দান করবে। এই হাদিসটি ইমামে আবু মনসুর আদ-দাইলামী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব মুসনাদুল ফিরদাউসের মধ্যে সনদে জাঈফ দ্বারা, দুর্বল জাঈফ হাদিসের সনদ দ্বারা উনি সেটাকে বর্ণনা করেছেন। আর সেখান থেকে ইমামে গজালী রহমতুল্লাহ আলাইহি ইহিয়া ওয়া উলুমিদ্দিন এর মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসটাও সম্মানিত দর্শকবৃন্দ মনে রাখবেন, এই হাদিসটাও জাঈফ, কিন্তু যেহেতু জাঈফ হাদিস এ সমস্ত মুস্তাহাব কাজ প্রমাণের জন্য পরিচালিত হয়ে আসছে উম্মতের মধ্যে, এজন্য এটাকে আপনার অস্বীকার করা ঠিক না। সময় তো দর্শক এই ব্যাপারে একটি জিনিস আমি বলে রাখি, যে আমাদের এই এই যুগে জাঈফ হাদিসটাকে নিয়ে একটু বাড়াবাড়ি হচ্ছে, কোথাও এটার উপরে আমল করতে গিয়ে আপনার এমনভাবে বাড়াবাড়ি হচ্ছে যে কেউ যদি এটার উপরে কোনো কারণে আমল করে না তাকে তিরস্কার করা হয়, আবার কেউ যদি এটার উপরে আপনার আমল করে ফেলে তাহলে যারা আমল করতেছেন না ওনারা এই ব্যাপারে অনেক বেশি বাড়াবাড়ি করেন। আর এখানটার কারণ হলো যে বর্তমানে একটা ফিনোমিনার সৃষ্টি হয়েছে, সেটা হলো একটা মেন্টালিটি সৃষ্টি হয়েছে, সেটা হলো যে জাঈফ হাদিস এগুলোর উপরে আমল করতে নাই। আর এটার ব্যাপারে একটা কিতাব শেখ নাসিরউদ্দিন আলবানী লিখেছেন, সেই কিতাবটি আসলে অনেক ব্রেইন ওয়াশিংয়ে কাজ করতেছে, সেটা হলো আল হাদিসুদ দাঈফ ও আসারুহু শানিয়া ফি শরিয়া, যে হাদিসে জাঈফ আর তার বিষাক্ত এফেক্ট শরীয়তের উপরে। এই হাদিসটা আমাদের কিছু ভাই নিয়ে দেন আর তারা দেখেন যে হাদিসে জাঈফ গুলার উপরে আমল করা মুঠেও চাইজ না। অথচ এই যুগের একজন বড় আলিম শেখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যে কোনো জিনিস যদি জাঈফ হাদিস তারা প্রমাণিত হয়ে যায় তাহলে আপনি সেটাকে বিদআত বলতে পারবেন না, আপনি আমল করেন না করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু এটাকে বিদআত বলতে পারবেন না।
শেখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সফিয়া রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন সফিয়া রাদিয়াল্লাহু আনহা উনি আপনার খেজুরের বিসি দ্বারা উনি তাসবিহ পড়তেছেন। আল্লাহ রাসূল ঘর থেকে বাহির হওয়া অবস্থায় দেখলেন উনি এই কাজ করতেছেন, আবার যখন ফিরত আসলেন দেখলেন উনি বসে বসে সেই তাসবিহ পড়তেছেন এই খেজুরের বিসি দ্বারা। এই হাদিসটা হাদিসের পরিভাষা যাইফ, কিন্তু শেখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহমাতুল্লাহ বলতেছেন যদিও এই হাদিসটা যাইফ কিন্তু এর থেকে যদি কোনো মানুষ প্রমাণ করে তাসবিহ আর সে হাতে তসবি নিয়ে আল্লাহ তসবি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে সে তসবি করতে থাকে তাহলে আপনি সেটাকে বিদআত বলতে পারবেন না, যে কেননা একটা দুর্বল হাদিস দ্বারাও তার বৃত্তি প্রমাণিত আছে। সেজন্য সম্মানিত দর্শকবৃন্দ, গর্দান মশা করা বা গাড়কে মশা করার ব্যাপারে ঢালাভাবে এভাবে বলে দেওয়া যে এটা বিদআত আর হাদিসে এর কোনো প্রমাণ নাই, এটা একটি বাড়াবাড়ি। যেহেতু দুর্বল হাদিসের মধ্যে এর একটু প্রমাণ পাওয়া যায় এজন্য এটাকে আপনার মুস্তাহাব বা মুবাহ যদি কেউ বলে থাকে তাহলে সেটা জায়েজ আছে, সেটা শরীয়ত পরিপন্থী না। সময় তো দর্শকবৃন্দ, এ ব্যাপারে আরেকটি হাদিস আমরা পেয়ে থাকি যে একজন সাহাবী বলতেছেন আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু রাসাহু হাত্তা বালাগাল কুযাল ওয়ামা ইয়ালিহি মিন মুকদ্দামিল উনুকি। যে একজন সাহাবি উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসা করতেছেন, আর মাথা মাসা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুজাল পর্যন্ত পৌঁছে গেলেন। কুজাল কাকে বলে? উলামায়ে কেরামরা বলেন কুজাল হলো আপনার গর্দনের উপরের অংশ যা মাথার সাথে মিলিত থাকে। এই হাদিসটি আমরা মুসনাদে আহমদ সহ আরও বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আমরা পেয়ে যাই। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আমাদের অনুষ্ঠানের সারাংশ হলো যে গর্দান মশা করার ব্যাপারে কোনো সহি হাদিস নাই, কোনো হাসান হাদিস নাই, যা আছে সমস্ত কিছু জঈফ হাদিস। জঈফ হাদিস আপনার মুস্তাহাব আমলের জন্য সেটা আমল করা জায়েজ আছে, এটা সমস্যা নয়, এটাকে বিদআত বলার কোনো দরকার নাই। এ ব্যাপারে আমরা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।